হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাল আমি কাল রাতে জানিয়েছি যে আমাদের সাইক্লোন ফোনি ঝড়টি কোথায় অবস্থিত ছিল তো আজকে আমি জানাবো যে আজ সাইক্লোন ফনির ঝড়টি কোথায় আছে তো এই জন্য আমার আমার একটি ওয়াটার রেডার অ্যাপ ওপেন করে নিতে হবে তাতে আমরা দেখতে পারবো যে কোথায় এখন আমাদের সাইক্লোন ফনি ঝড়টি আছে এই ঝড়টির কারণে আমাদের দেশে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক মানুষের মনে ভয় আর জাগ্রত হয়েছে দেখুন আমাদের বাংলাদেশের ঝড়টা প্রবেশ করার কাছাকাছি বলতে গেলে প্রবেশ করেছে আমাদের ঢাকায় সকাল আহ ভোর থেকে বৃষ্টি আর ঝড় হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝড় হালকা বাতাস চলতেছে তো প্রথমে আমাদের এই সাইক্লোন শর্টটি ছিল বঙ্গোপসাগরের কিনারে তো এখান থেকে শুরু করে এখান থেকে এখান থেকে এখানে এসেছিল এখান থেকে শুরু করে এখন ডুবেছে আপনার রংপুরের কাছে কাছে রাজশাহী ডুববে কলকাতা কালকে দেখেছিলাম কলকাতার আহ কাছাকাছি ছিল কিন্তু আজকে কলকাতা ওভারটিক করে রাজশাহীর কাছাকাছি চলে গেছে তো এই ঝড়টা মানুষের মনের ভিতরে এমন এমন একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যে মানুষ সব ভয়ে খুব আতঙ্কের ভিতর রয়েছে তো আমাদের বাংলাদেশে প্রায় এখন খুব জটিলভাবে লোকজন অবস্থা করতে অবস্থানে আছে তো এখনো মোংলা থেকে মংলা এখনো ভয়ভীত অবস্থা রয়েছে তো এখন অবস্থিত আছে মেহেরপুর তারপর রাজশাহী শুরু করে রংপুরের দিকে রওনা দিবে তো আজ এই পর্যন্তই ওই পরের আবহাওয়াটি জানানোর জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে